গাজা উপত্যকার রাফায় হামলা শুরু করেছে ইসরায়েল। রাতভর চালানো এই হামলায় অন্তত 52 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে রাফায় স্থল অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। রাফার কয়েকটি এলাকার অন্তত 14টি বাড়ি ও 3টি মসজিদে হামলা চালানো হয়। হামলার মাঝেই রাফা থেকে 2 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এদিকে ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।